আসসালামু আলাইকুম। তো আজকে মেট্রো রেলে চড়ে মনে হলো যে আমরা 90-এর দশকে আর বর্তমান 2024 কতটা যে আধুনিক আমাদের দেশ, আমার দেশ, আমার বাংলাদেশ, অবশ্যই গর্ব করার ব্যাপার। আজকে প্রথম মেট্রো রেলে উঠলাম, উঠে এই যে মেট্রো রেল আধুনিক, মানে অকল্পনীয়, অনেক ভালো লাগলো। দশ নম্বর থেকে 10 মিনিটে চলে আসলাম কারণ বাজার। এটা অবাক করা ব্যাপার। তা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমরা আসলে নতুন নতুন যে প্রজেক্ট গুলো, এগুলাকে অবশ্যই সবে আমরা সাপোর্ট করা উচিত। এটা আমাদের দেশের প্রতীক, এটা থাকবে, এটা কেউ নিতে পারবে না। আপনাদের শোনেন, আর একটা কথা বলি, আমরা যেমন আগে 10 নম্বর থেকে কারণ ফারানকে আসতে গেলে পরিবেশ এখন অনেক ভালো, দিন যতই যাবে আধুনিকতার সাথে মানায় নিতে হবে। আর ডিজিটাল বাংলাদেশ যে হয়েছে সেটার জন্য আজকে আমিনুল আলমকেও, নুরুল আলম স্যার এর 10 জন চিনে, ঠিক আছে, এটার উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের একটা ফসল আর কি। এই এই ডিজিটাল, আজকে যদি ফেসবুক না থাকতো তাহলে আমাকে কে চিনত? আজকে যে ব্যারিস্টার সুমন ভাই, আমি মনে করি বাংলাদেশের আইকনিক, মানে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে এখন আজকে সে এমপি, সংসদে কালকে কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে এত সুন্দর করে কথা বলছে যে ফেসবুকের ব্যাপারে, আধুনিক বিশ্বে কিভাবে আসলো ডিজিটাল হওয়ার কারণে। তো আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি যেহেতু কনেকশন লাইনে আছি, তো আমি একটা ফাউন্ডেশন জিনিস যেটা করা হয় অন্তর্ভুক্ত কিছুটা আইডিয়া আছে। তো এত মজবুত, জাপানিদের কাজ তো এমনিই ভালো, এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্বেল পাথরের, এখানে যদি 100 বছর স্থায়িত্ব দিয়ে থাকে আমার মনে হয় 150 বছরও কিছু হবে না। খুবই আধুনিক সিস্টেম, আপনার এখানে দুর্নীতি করারও কোনো অপশন নাই। আমার সাথে অনেকভাবেই আমি টিকিট কেটে তারপরে ভিতরে গিয়ে সবভাবে দেখলাম। তো আসলে এক সময় চার দোকানে যখন বসতাম তখন বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতো, এত টাকা খরচ করার দরকার কি, আমরা খাইতে পারি না, চলতে পারি না। কিন্তু আজকে দেখতেছি যে কি সুন্দর একটা সুবিধা পাচ্ছে মানুষ মেট্রো রেলে অল্প সময়ের মধ্যে। আমরা দুইজন প্রথম যখন উঠলাম তখন বললো ভাই দেরি হবে, চলেন, টিকিট কাটতে অনেক দেরি হবে। আমি বললাম ভাই আজকে উঠছি, আসছি যখন আজকে চড়া যাবই, একটু দাঁড়াইলাম, এত বড় লাইন, খুব দ্রুতই কিন্তু আমরা টিকিটটা পেয়ে গেলাম। তো পেয়ে যখন গেলাম তখনও আমার ছোট ভাই মিলন আমার ধন্যবাদ দিল যে না ভাই ঠিক আছে, দেখেন আমি তো মনে করছিলাম অনেক সময় লাগবে টিকিট কাটতে, যে বড় লাইন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আমরা টিকিট কাটলাম ফার্ম গেট থেকে, আপনার 10 নম্বর থেকে চলে গেলাম আপনার কারণ বাজারে, টিকিট কাটলাম 40 টাকা করে, 80 টাকা লাগছে দুইজনকে। তো 10 মিনিটের ভিতরে আমরা 10 নম্বর থেকে কারণ বাজার গিয়ে নামলাম। এটা অনেক মানে বড় একটা ব্যাপার, তো আমার কাছে খুবই আনন্দ লাগছে। আমাদের দেশের যে কোনো একটা জিনিস, একটা স্থাপনা যখন হবে আর জনগণ যখন সুবিধা পাবে, এটা কিন্তু খুব ভালো। সরকার যেই ভালো করবে, আমরা সাধারণ জনগণ আমরা তারই পক্ষে। অবশ্যই চাইবো যে আমাদের দেশে ভালো অবকাঠামোগুলো হোক এবং ভালো সুযোগ সুবিধা পাই, কারণ আমরা কিছুদিন আগেও কিন্তু খুব খারাপ অবস্থায় ছিলাম, 90 বলেন 2000 সাল বলেন, 90-এর দশকে। সেখান থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক আমাদের দেশের অবস্থান ভালো। আমার সাথে মিলন, আমার ছোট ভাই, ও ইন্ডিয়া, ভিয়েতনাম, বিভিন্ন দেশ কিন্তু ঘুরছে। তো আমাকে বললো যে ভাই আমাদের ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশের মেট্রো আরও অনেক হেভি, অনেক উন্নত মানের। তো আসলে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, খুব ভালো লাগলো। আর ভিতরে তো যাওয়ার পরে অনেকেই আমার সাথে ছবি উঠাইলো, আমাকে চিনছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে আসলে আমাকে এখন 10 জন মানুষ
চিনে, তো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমি এখন একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছি। আমার সাথে এই ভাইটি, সেও আমাদের সাথে অনেক হেল্প করছে। উনি এর আগে মেট্রো চড়ছে, আমরা তো সিস্টেমটা ওইভাবে জানি না, এই ভাই আমাদেরকে হেল্পও করছে। তো সব মিলিয়ে এতটা ভালো লাগলো। আমি সারা বাংলাদেশে অলরেডি কিন্তু 18টার মতো জেলা আমি ঘুরে ফেলছি এই কন্টেন্ট ভিডিও বানানোর পর থেকে। তো সেখান থেকে আমি যা দেখলাম, সারা বাংলাদেশে একটা দেশের কিন্তু উন্নয়ন হয় রোডঘাট দেখে। যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তত কিন্তু ওই দেশের ভালো। তো এর মধ্যে আমাদের এক আনসার ভাই, সে আমাকে দেখে চিনে ফেলে রেগুলার আমাদের ভিডিও দেখে। তিনি তো বললো যে ভাই আপনার সাথে একটু ছবি উঠাই। তো প্রথমেই উনি ছবি উঠানোর পরই আরও 5-7 জন আমার সাথে ছবি উঠায়, আমাকে চিনে ফেলে, ধন্যবাদ জানায়। তো আসলে খুব ভালো লাগলো। আর আমাদের এই যে পাশেই যখন ট্রেনে যাচ্ছিলাম, তখন এই যে এটা কোন এয়ারপোর্ট, এটা কিন্তু পুরান এয়ারপোর্ট, এত সুন্দর ভিউ আসছে, নিজের কাছেও খুব ভালো লাগলো। মানে সব মিলিয়ে খুবই সুন্দর। আমাদের দেশ যত আগাবে, যত ভালো থাকবে, ততই প্রতিটা জনগণ আমরা সুবিধা পাবো। সেই দিকে আমি অবশ্যই আমার দেশকে আমি ভালোবাসি। আরো ভালো ভালো প্রকল্পগুলা কমপ্লিট হলে আমার মনে হয় যে আরো আমরা সাধারণ জনগণ ভালো সুবিধা পাবো। তো সব মিলিয়ে আমি আমি সাধারণ নাগরিক হিসাবে আমার মনের কথা আমি বলেছি, কোনো খারাপ কিছু বলার চেষ্টা করিনি। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিই।